সম্প্রতি রাজাকারের উত্তরসূরি কর্তৃক লালমনিহাটে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে হাতীবান্ধা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মঙ্গলবার লালমনিহাট বুড়িমারী মহাসড়কের উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক রোকনুজ্জামান সোহেলের সঞ্চালনায় এসব বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, সিদুন্না ইউনিয়ন কমান্ডার ফজলুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আবুল কালাম মনিরুল ইসলাম পল্লব সহ অনেকে। মানববন্ধনে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। তাদের জন্য আজকে যে মূলতন্ত্র সাইব তাদের জন্য সুভাষের পত্র দেওয়া,